Assalamualaikum দর্শক আমি একটা দারুণ জিনিস দেখাবো আজকে এটা বুলবুল পাখির বাচ্চা অনেক কিউট একটা বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা আসলে এই গাছটা এই উপরে একটা বড় আম গাছ এই গাছটাতে ছিল এই আম গাছটা থেকে আসলে পড়েছে বাচ্চাটা অনেক কিউট অনেক ছোট ওর মা বাবা এই হচ্ছে ওর মা বাবা খুব ছটফট ছটফট করতেছে হ্যাঁ কিন্তু কিভাবে যে আসলে বাচ্চাটাকে উপরে উঠাইয়া দিব বুঝতেছি না ও হতবাক হয়ে গেছে ওর পিঠে অনেক ক্ষুধা বাচ্চাটা অবস্থা দেখেন খুবই খুবই কিউট খুবই কিউট দেখানোর চেষ্টা করব খুবই কিউট বাবা মা বাবা মা অনেক ছটফট ছটফট করতেছে ওর বাপ মা ওর বাবা মা ছটফট ছটফট করতেছে এই হচ্ছে পাখিটা পাখিটা অনেক কিউট আমার অনেক সুন্দর একটা পাখি আমি একা সাহস হচ্ছে না তাই আমার ভাইয়ের সাথে আমার ভাইকে সাথে নিয়ে আসছি আমি শুধু বয়সটা দিছি ভাই ভাই পাখি ধরছে হাতে ভাই আমার ভাই পাখি হাতে ধরে রাখছে কারণ ওর মা ঘুরে অনেক ঘুরতেছে ওর মা আমার ভাই হাতে নিয়ে বসে আছে আমার ভাই হাতে নিয়ে পাখিটা বাচ্চাটা বসে আছে পাখিটার বাচ্চাটা নিয়ে আমার ভাই বসে আছে কারণ আমার ভয় করে তাই আর পরে আমি বয়স যদিও অ্যাড করে দিয়েছি ভয়েসটা তো জানি না কতটা ক্লিয়ার ভয়েস দিতে পেরেছি কারণ পাখিটার কাছে আমি যেতে পারিনি আর ওর মারা খুবই অস্থির 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 হয়ে গেছে অস্থির হয়ে গেছে এই যে আম গাছ দেখতে পাচ্ছেন বাচ্চাটাই এই হচ্ছে বাচ্চাটা অবস্থা কাছে এই হচ্ছে বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা কিউট একটা বাচ্চা ওর বাবা মা খুবই অস্থির এই গাছটা থেকে পড়েছে গাছটার উপরে বাসা ওর বাবা মা আসবে আশা করি আপনারা দেখতে পাবেন ওর বাবা মা আসবে হা বাচ্চাটা অনেক কিউট এই গাছটা থেকে পড়েছে দেখানোর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর প্রথম একটা ভিডিও আছে আপনারা হয়তো দেখেননি সেটা হচ্ছে আমার এই শাল গাছটা অনেক বড় হয়েছে আমার প্রথম ভিডিওটা আসলে এই শাল গাছটা দিয়ে হয়েছিল শাল গাছটা আজ অনেক বড় হয়েছে দারুচিনি গাছ এটা শাল গাছ বা দারুচিনি যে যে নামেই চিনুক ফল ধরেছে রিসেন্টলি ফল হয়েছে এই যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ফলগুলো ফলগুলো এই যে ফল এই ফলগুলো ফলগুলো আসলে এরকম ফল হয় দারুচিনি গাছে এইভাবে ফল হয় অনেকগুলো ফল হয়েছে অনেকগুলো ফল ধরেছে অনেক ফল ধরেছে জানি না কতটা আপনাদের আসলে দেখাতে পারছি অনেক ফল ধরেছে ফলটা আসলে কি হয় জানি না কিন্তু ধরেছে এটা খুবই সুস্বাদু নতুন পাতাও হয়েছে কিছু জায়গাতে এটা আসলে এখন পাতার সময় না তারপরও কিছুটা হয়েছে আর ভিতর থেকে উঁকি মেরে আছে যেটা সেটা হচ্ছে দুটা আম উপরে একটা আম গাছ সেই আমটা আসলে উঁকি মেরে আছে আর পরে সাউন্ড দিয়েছি তো ভিডিওটা আমার ভাই করেছে পরে আমি সাউন্ড অ্যাড করেছি অনেক সাউন্ড হয়তো আপনাদের ভালো লাগে মানে ক্লিয়ার আসেনি তাই এই জন্য আমি দুঃখিত কিছু কিছু আম দেখাবো একটু বড় হয়েছে আম দেখছেন কত নিচে আমগুলো অনেক নিচে ছোট ছোট গাছে আর আমার বাসার সামনে এভাবে টপ আছে টপে অনেক সুন্দর সুন্দর গাছ আপনারাও ইচ্ছে করলে এভাবে টপে বিভিন্ন টাইপের লাগাতে পারেন বাসার সৌন্দর্য
বৃদ্ধি করার জন্য। তো ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের নমস্কার, সব ভাইদের আদাব নমস্কার। আমার সাবস্ক্রাইবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আছে, তাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন। আর আমার বয়সটার জন্য আমি দুঃখিত, কারণ বয়সটা পরে এডিটিং করে লাগানো হয়েছে, কারণ ভিডিওটা পাখির জন্য। তো আসলে পাখিটা আমার ভাই ভিডিও করেছে, তাই অনেক পরে ভিডিওটা এডিট করে দিতে হয়েছে। পাখির বাচ্চাটা অনেক কিউট, এটা বুলবুল পাখির বাচ্চা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।